গল্প মারে প্রত্যেক রাতে ঢাকার গাড়ি কেন্দ্রে যায় যে এটা আমি জানি কখন যায় কখন যায় কয় যে ওই সময় আমি তাহাজ্জুদ পড়ি তাহাজ্জুদ পড়ে ওই ঢাকার গাড়ির খবর কতি দেয় তাহাজ্জুদের খবর কয় গাড়িতে উঠাই দিতেছে তাহাজ্জুদ ঢাকা নিয়ে নামায় দিতেছে তোমার আমল নামায় কিছু নাই তাহাজ্জুদ গাড়িতে উঠে ঢাকা চলে গেছে ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা আছে না এগুলো আছে না কথা কন্না কেন আপনি তো দাড়ি রাখছেন না এখন দাড়ি রাখলেন যে বুড়ো বয়সে দাড়ি না রাখলে মা হইতে না এই দাড়ি রাখা হয়ে গেছে দাড়ি ইবাদত কিন্তু ইবাদত হইছে তোমার শিরক ইবাদত এর ভিতরে আল্লাহর জন্য নয় মানুষের প্রশংসা পরক পাওয়ার জন্য আপনি তো নামাজ পড়তেন না করে যে নিয়মিত মসজিদে নামাজ পড়েন কয় যে বাড়ি সেলিমে জ্বালায় দাঁড়ান উঠা দাঁড়াই ছেলে মেয়ের ধাক্কায় বাড়ি টিকতি বাড়ি নে তাই মসজিদে এসে আসলে উনি নামাজ পড়তে আসার দরকার ইচ্ছা ছিল না এই নামাজ পড়ছো ছেলে মেয়ের জন্য এইটা তোমার নামাজ হয় নাই ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা নামাজ পড়ি কার জন্য বলেন না কার জন্য রোজা কার জন্য যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাইবেন কন্না সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই আল্লাহ নামের মধ্যে যে মজা বলার অভ্যাস করলে তারপরেই বসবেন মজা কারে কয় আল্লাহ আল্লাহ মে কিয়া মজা হয় জাকির উসে পৌঁছিও শাখে গুল মে কিয়া মজা হয় বুলবুল উসে পৌঁছিও ফুলের মধ্যে কি মজা বুলবুল পাখিরে জিজ্ঞাসা করো জিকিরের মধ্যে কি মজা জাকিরের কাছে জিজ্ঞাসা করো আল্লাহ আল্লাহ বলার অভ্যাস করে বেলেন নামাজ পড়ি আল্লাহর জন্য রোজা রাখবো আল্লাহর জন্য টুপি দাড়ি আল্লাহর জন্য জিকির ফিকির আল্লাহর জন্য দান কয়রাত আল্লাহর জন্য মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য এই কথাই আমি বলছি সূরা ফাতিহার মধ্যে ইয়াকা নাবুদু বলেন ইয়াকা নাবুদু ইবাদত তোমারই করি ওয়া ইয়াকা নাস্তাইন আর সাহায্য তোমারই কাছে চাই সাহায্য চাইবো কার কাছে শেখ হাসিনার কাছে খালেদা জিয়ার কাছে আমেরিকার কাছে গোটা দুনিয়ার মুসলমান এখন মুশরিক হইয়া গেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে সমস্ত যে সব ধামলারা আছে বড় বড় রাষ্ট্র দখল কইরা সে থাকা রাজা বাচ্চা হইয়া আছে সৌদির বাচ্চার মুশরিক হইয়া গেছে আরে মধ্যপ্রাচ্যের বাচ্চারা সব মুশরিক হইয়া গেছে এরা সব আমেরিকার জো বাইডেনের পাঁচাটা আল্লাহ নবী বলেন ইউশিকুল উমাম ওয়া আনতাদা আলাইকুম কামা তাদাল আকলাত ওয়ালা কাসাতিহা হে মুসলমানরা জেনে নাও বেশি দেরি নাই অল্প দিন পরে ইউশিকুল উমাম ওয়া আনতাদা আলাইকুম কামা তাদাল আকলাত ওয়ালা কাসাতিহা খাবার হয়ে গেলে খাবার রান্না হয়ে গেলে প্লেটে দস্তারখানে দিয়ে বাড়িওয়ালা যেমন খানেওয়ালাদেরকে ডাক দেয় এই চলে আসেন খানা হয়ে গেছে চলে আসেন খানা হয়ে গেছে এমন করে ডাইকে যখন সবাইকে খানা সবাইকে ডাইকে যেমন খানাকে ঘেরাও করে খানা কাজ শুরু করে আল্লাহ নবী বলেন বেশি দেরি নাই সারা দুনিয়ার কাফেররা ঐক্য হয়ে ডাক দেবে মুসলমানদেরকে অ্যারেস্ট করার জন্য অ্যাটাক করার জন্য এ মুসলমান পাইছি চলে আয় মুসলমান পাইছি চলে আয় ইস্যু পাইছি চলে আয় মুসলমান মারি এমন করে সারা দুনিয়ার কাফেরদেরকে ডাক দেবে ইউশিকুল উমাম ওয়ান তাদা আলাইকুম কামা তাদাল আকলাত আলা কাসাতিহা কিলা ইয়া রাসূলুল্লাহ আলিকাল্লাতি নাহনু ইয়াউমাইযিন সাহাবায়ে কিরাম বলেন ওগো নবী তখন কি আমরা মুসলমানরা জনসংখ্যায় কম হব কাফেররা বেশি হবে এর জন্য তারা আমাদের ডাইকা ঘিরে অ্যাটাক করে ফেলবে এরকম কোন সমস্যা নাকি হুজুর বলেন লা বালান্তুম কাসির জনসংখ্যায় তোমরা অনেক বেশি হবা সংখ্যায় তোমরা অনেক বেশি হবা তোমাদের যুদ্ধ জয়ের পার্সেন্ট হলো শতকরা 10% তোমাদের যুদ্ধ জয়ের পার্সেন্ট হলো শতকরা 10% 90 জন কাফের আর 10 জন মুসলমান ধরে বলেন কয়জন কাফের 90 জন কাফের আর 10 জন মুসলমান ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা আকলিবু মিয়াতাইন 20 জন মুসলমান ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারলে 200 জন কাফেররে পরাজিত করায় দিতে পারবে আল্লাহ কোন অস্ত্রের কথা বলে নাই কার হাতে কি অস্ত্র থাকবে এটি আল্লাহ বলে নাই আল্লাহ বলছে মুমিনের কাছে ইমানের অস্ত্র থাকতে হবে মুসলমান 90% কাফের তা মুসলমানের জয়ের পার্সেন্ট
বর্তমান বিশ্বে মুসলমান 25% 25% 75% কাফের তাও কাফেররা তো সব এক দল না বিভিন্ন দলে ভুক্ত ইহুদি আছে নাসারা আছে হিন্দু আছে বৌদ্ধ আছে এইভাবে তারা বিভিন্ন দলে দলভুক্ত তবে সব মিলে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান অর্থাৎ আমরা আছি 25% 10% হইলেই আমরা জিততে পারবো কিন্তু এখন আছি আমরা 25% চতুর্দিক দিয়ে কাফেররা আমাদেরকে অ্যাটাক করে ফেলাইছে ওপাশে আমেরিকাওয়ালা ডাক দিয়েছে এপাশে জাপানওয়ালা সাড়া দিয়েছে একেবারে গ্রেট সবচাইতে শ্রেষ্ঠ শক্তিশালী সাতটা দেশ ইতিমধ্যে ঐক্য হয়ে গেছে ইসরায়েলকে বাঁচাইতে হবে ফিলিস্তিনকে শেষ করতে হবে মুসলমানকে শেষ করতে হবে এই কাজ ইসরায়েলের পাশ দিয়ে মুসলিম কান্ট্রিগুলো আপনারা জানেন সব মুসলমান কান্ট্রি এরা যদি ঐক্য হইয়া একে একটা মাত্র মাত্র একটা ঘন্টা অভিযান চালায় ইসরায়েলের কোনো নাম পাত্তা থাকবে না ও জায়গায় একটা ইহুদি থাকবে না সবগুলোকে ভূমধ্য সাগরের ভিতরে ডুবাইয়া মাছ আর হাঙ্গরের খাবার বানায় ভাষায় দেওয়া যাবে মাশাআল্লাহ শুধু মুসলিম কান্ট্রিগুলো এক জায়গায় যার কাছে যা আছে এরকম ফিকে মারে তাতেই ইসরায়েল তলায় যায় ঠিক কথা কন এক কদম আগাচ্ছে শুধু আমরা আছি আমরা আছি আমরা আছি কয় বসে আছে আর মারি সাফ করে দিচ্ছে প্রথম দিন 7 তারিখেই আমেরিকা করে প্রথম দিন খবর পাওয়ার সাথে সাথে যুদ্ধ জাহাজ পাঠায় দিল আর আমাদের প্রতিবেশী অত্যন্ত মহব্বতের দাদা বাবু নরেন্দ্র মোদি গত বছর জুমার নামাজ পড়ছে আমাকে গোপালগঞ্জ এসে হিন্দুকে উলাকান দিয়েছে বড় এক মেলা ওখানে শুক্রবারে গেছে ইনিও প্রথম দিন সমর্থন দিয়ে দিয়েছে অস্ত্র দিক আর না দিক এই সমর্থন বলটা কি কম জাপান আলা সমর্থন দিল ইউরোপ কান্ট্রি দিল ইংল্যান্ড আলা দিল ফ্রান্স ইতালি অস্ট্রেলিয়া দিল আমেরিকা দিল আর বাড়ির দারে দেখিয়া তোমরা কথা বলো না মুসলমান কপাল পড়ছে ইউশিকুল মামান তাদা আলাইকুম আলী কিল্লাতিন আহমি ওমাইদিন ইয়া রাসূল কাল আলা বালান্তুম কাসির ওয়ালাকিন্নাকুম গুসান কা গুসাই সাইল তারপরও তোমরা মুসলমানরা প্লাবনে ভাষা খড়কুটোর মতো ভেসে চলে যাবাম বা পায় মাটি পাবা না ولا ينزين الله من صدور عدوكم المحابة حديث ابو داود شریفের হাদিস আল্লাহর নবী বলেন মুসলমানদের নাম শুনলে কাফেরদের ভিতরে একটা আতঙ্ক ছিল কতক্ষণ একটা আতঙ্ক ছিল মুসলমান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কিসসা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন ওই রোমের রাজা রোম প্রধান সে পাঠাইছে দেখবি মুসলমানদের এই খলিফাতুল মুসলিমিন কয় এইটা কেমন যে তার নাম নাম শুনলে বাঘে আর ছাগলে বলে এক জায়গা পানি খায় কেউ কেউ দিক ফিরিয়ে তাকায় না সুন্দরী মাইয়া 10 কিলোমিটার 20 কিলোমিটার 500 মাইল ফাঁকা জায়গায় দিয়ে হেঁটে যায় রাস্তা দিয়ে যুবকরা গেলে তার দিক ফিরে তাকায় না এই প্রেসিডেন্টটা কেমন এর তাজ কেমন এর টুপি কেমন এর পোশাক কেমন এর সিংহাসন কেমন একটু দেখিয়ে দি টিমেরটা পাঠাইছে তো আইসা খুঁজতেছে খুঁজতে গেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জন্য প্রথম খুঁজতে গেছে যে ওনার সংসদ ভবন কেমন জিজ্ঞেস করছে যে তোমাদের খলিফাতুল মুসলিমিন তোমাদের প্রেসিডেন্টের সংসদ ভবন কো দেখাইতেছে মসজিদে নববী কয় যে এই যে তার সংসদ ভবন কয় যে আদি তোমাদের ইবাদত খানা সংসদ ভবন কো কয় ওইটাই সংসদ ভবন কন্না সুবহানাল্লাহ তাই তোমাকে সে বাদশা কো তোমাদের সেই প্রেসিডেন্ট কো কয় যে গিয়েছিল চেপচকে বাড়ি এন বাড়ি আছে না কোন জায়গা আছে তা তো বলতে পারতেছি না কয় বাড়ি তো বাড়ি দেখা যাচ্ছে তাদের যে ছোট্ট একখান ঘর রাজার ঘর কুটি একখান ঘর এই বাড়ি বাড়ি যা জিজ্ঞেস করছে যে খলিফাতুল মুসলিমিন কোথায় বাড়ি থেকে বলছে যে গেল তো এই দিক একটা লুঙ্গি ভরা গেঞ্জি গা একখান গামছা গাড়ে এই দিক তো গেল খানিক আগে গেছে
এখন খবর নিতে 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 গেছে মদিনার উত্তর পাশে হলো খেজুর বাগান বেশি কয় ওই দিক গেছে যায় দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানে খেজুরের বাগানে গাছের ছায়ার নিচে এই গামছাখান বিছাইয়া হাত মাথার তলে দিয়ে শুয়ে আছে মাথায় এরকম বাবরি ধুমসা বাবরি আর দাড়িও সেরকম উড়া মুড়া করতে করতে গায়ে মাটিও মাখায় গেছে চুল যে দাড়িতে মুখটুক গিরে গেছে এর ভিতরে উড়া গেছে তো দূর থেকে বলতেছে যে একজন ওই যে আমাদের খলিফাতুল মুসলিমিন শুয়া এদেরটা বিশ্বাসী হয় না আরে খলিফা মাটি তো শুয়া থাকেনি যা তোমার দেশের বিশ্বের সারা পৃথিবীর দুই তিনের দুই অংশ দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল রাষ্ট্রের আয়তন সেই দেশের প্রেসিডেন্ট মাটি তিখে গামছা বিছে শুয়ে থাকে তার মাথা চুল ভাবিয়ে পাগল ছাগল কি জানো সেই দেশকে যাই জানো এই কইতে কইতে ওমর রাদিয়াল্লাহু আনহু সজাগ হয়ে গেছে তো সজাগ হয়ে উঠে দাড়ি দিয়ে মাথাটা পরিষ্কার করে ওদের দিকে ফিরে তাকাইছে তাকানোর সঙ্গে সঙ্গে চেহারা দেইখা যে কয়টা গেছিল সব কয়টার পেশাব এসে গেছে ভয়তে ও জামানা মে মুআজ্জাজ তে হামলে কুরআন হকার হামজালিল ও খার হুয়ে তারকে কুরআন হকার তারা ওই সময় মহান সম্মানে সম্মানিত ছিল এত আতঙ্ক কাফেরদের অন্তরে ছিল মুসলমানের নাম শুনলে একটাই মাত্র কারণ তখন মুসলমানের গলায় কুরআন ঝুলানো ছিল মুসলমান যখন কুরআন নামাইয়া এবিসিডি গলায় ঝুলাইছে মুসলমান সিনা থেকে কুরআন বের করে দিয়ে আইএফএম আর ইংলিশ মিডিয়াম ঢুকাইছে তখন মুসলমানের ঘরে ইংরেজ পয়দা হয় কতক্ষণ মুসলমানের ঘরে খ্রিস্টান পয়দা হয় মুসলমানের ঘরে হিন্দুর বাচ্চা পয়দা হয় মুসলমানের ঘরে ইহুদ নাসারার বাচ্চা পয়দা হয় মুসলমানের ঘরে কাফের মুশরিক পয়দা হয় কাজেই মুসলমানের ঈমান শেষ এখন আর অমুসলমানরা মুসলমানের নাম শুনলে ভয় পায় না আল্লাহ আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়ানজিআল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা কাফেরদের অন্তরে মুসলমানদের নামের যে ভয় ছিল ওই ভয়টা থাকবে না ওয়ালা ইয়াকযিবান্নাল্লাহু ফি কুলুবিকুমুল দেখেন আগে কাফেররা মুসলমানের নাম শুনলে আতঙ্কিত ছিল আর এখন সারা দুনিয়ার কাফেররা মুসলমানদেরকে একটা লোমের সমানও ভয় পায় না একটা পশমের সমান ভয় পায় না কত বল ওয়ালা ইয়াকযিবান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান আল্লাহর নবী বলেন তখন তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢেলে দেয়া হবে ওয়াহান ঢুকিয়ে দেয়া হবে সাহাবায়ে কিরাম বলেন ওমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ হুজুর আগেরটা তো বুঝলাম কিন্তু ওয়াহান কি জিনিস এইটা বুঝি নাই আল্লাহর নবী বলেন ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া বা কারাহিয়াতুল মউত ওয়াহান বলে দুইটা জিনিসকে হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত দুনিয়ার মহাব্বত আর মৃত্যুর ভয় দুনিয়ার মহাব্বত মৃত্যুর ভয় এই দুইটা জিনিস মুসলমানদের ভিতরে কাজ করবে সৌদি আরবালারা ওই মিশর আলারা অন্যান্য যারা আছে সকলের এখন হুব্বুদ দুনিয়া পদের লোভ আর অর্থের লোভ আল্লাহ তাআলা জম্মের দিয়ে দিয়েছে তেলের খনি সোনার খনি দামি দামি খনি গ্যাসের খনি তাদেরকে দিয়ে দিয়েছে ওই বেচে কিনে সে টাকা দেয় পশ্চিম আগে আর তারা ওনাদের পদ ঠিক রাখে বিশাল বিশাল মসনদ বানায় আরাম করতে তালে আছে আর কাফেররা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলাইছে নিজেরা মোটে এক হইতে পারতেছে না নিজেরা ঐক্য হইতে পারতেছে আরে ওকের বরকতি আলাদা আপনারা জিওগ্রাফি দেখছেন না জিওগ্রাফি আফ্রিকার জঙ্গলের পিকচার দেখেন না মাঝে মাঝে আমার মাঝে মাঝে ইউটিউবে মোবাইলে এসে গেলে আমি একটু দেখি আমি দেখি এই দেখবেন 500 হরিণ দাঁড়ায় আছে হরিণ তো হরিণ ছোট প্রাণী থাক 500 সিংহলা মোষ 500 গরু কত বড় বড় জোয়ান জোয়ান গরু এক একটার গায়ে 20-22 মন গোষ সিংহ সেরকম বড় বড় 500 এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় একটা সিংহ আইসা তার ভিতরে গ্যাঞ্জাম বাদাই দিয়ে ওদের ভিতরে ঐক্য নাই ওদের ভিতরে একটা একটা গর্জন দিছে সব বিচ্ছিন্ন হয়ে চেল্লা বেল্লা সরে চলে গেছে সিংহ একটা মুষ্টি ধরে নিয়ে চলে যায় একটুক একটুক হায় না ছোট্ট শিয়ালের মতো এরকম জঙ্গলের কুত্তা 40-50টা হায়না আইসা জোট করিয়া এই বড় বড় মোষ বড় বড় গরু এগুলোকে শুয়ায় ফেলতেছে সবগুলোকে বিচ্ছিন্ন করে দিয়ে মধ্যে একটারে দড়ি ওই ছোট ছোট শিয়ারে ভাগ করে খেয়ে ফেলাই সারা দুনিয়ার মুসলমান সব সেই আফ্রিকার জঙ্গলের গরুর মতো হয়ে গেছো আফ্রিকার জঙ্গলের মশির মতো হয়ে গেছো ওরা হায়না রাইছা পশ্চিমে হায়না রাইছা ঠিক করছে আর মুসলমান সব বিচ্ছিন্ন হয়ে গেছে আর ফাঁকে গাজার মুসলমান আর ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে তারা ধ্বংস করে দিয়ে যাচ্ছে তোমরা খালি দাঁড়ায় দাঁড়ায় তোমরা খালি দাঁড়ায় দাঁড়ায় দেখবা তোমরা খালি দাঁড়ায় দাঁড়ায় দেখবা আর কানবা সাহায্য চাইবো কার